থেকে আল্লাহর কসম করে বলছি, একজন নারী যদি জেনা করে সে যতটা না বড় পাপী তার থেকে বড় পাপী যে সিয়াম পালন করে না। একজন মদ খোর সে মদ খেয়ে যতটা না বড় পাপ করে সে যতটা না বড় পাপী তার থেকে বড় পাপী একজন সিয়াম পালন না করি। একজন সুদ খোর সে সুদ খেয়ে বাড়ি গাড়ি সব করেছে এর পরেও সে যত বড় না পাপী তার থেকে বড় পাপী একজন সিয়াম পালন না করি। অতএব এদের থেকে বড় একজন পাপি হচ্ছে যে সিয়াম পালন করে না, যে রোজা রাখে না। আপনি কি মনে করেছেন আপনার আপনার যুবক ছেলে কাদের বাইনে সিয়াম পালন করবে না? মানে আল্লাহ রাসূল বলেছেন সিয়াম তার উপরে ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে তার উপরে সিয়াম ফরজ, আর সে সিয়াম বাদ দেবে? মানে একজন যত বড় অপরাধী হোক না কেন তার চাইতেও সিয়াম পালন না করে একজন বড় অপরাধী তাকে এইভাবে বলতে হবে। এরপরও কিছু এমন মানুষকে দেখা যায়, এমন কুলাঙ্গারকে দেখা যায়, তারা এরকম কিছু একটা অজুহাত দেখিয়ে সিয়াম বাদ দেয়। খবরদার এই দুঃসাহসিকতা দেখাবেন না। আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন আপনাকে যে কোনো মূল্যে করতে হবে, তবে কিছু ছাড় আছে, যদি আপনার সমস্যা হয় অসুবিধা হয় আপনি দু একদিন বাদ দিয়ে পরে কাজা করুন। আপনি মুসাফির আছেন, কোনো কাজে বাইরে গিয়েছেন, রাস্তাঘাটে আছেন, আপনি বাদ দিয়ে পরে করুন। একজন হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, আপনি সেই রোজাটা বাদ দিয়ে পরে কাজা করুন। একজন দুধদানকারী মা তার সন্তানকে দুধ পান করান, সে চাইলে সে রোজা কাজা করে পরে করুক। একজন গর্ভবতী মা চাইছে, তার অসুবিধা হচ্ছে, সে রোজা কাজা করুক সে পরে করুক, কিন্তু মা আপনি। এবার আপনার ছেলে আমার ছেলে যে দু চার বছর ধরে রোজা করে না তার হিসাব কি হবে বলেন? ফতোয়া তো আসছে তাই কি না? কিছু আমারও মানুষ আছে, আজকেও আমার কাছে ফোন এসেছিল এরকম, যে কাজের চাপ খুব, অতিরিক্ত রোজা করতে পারছেন, এরকম কয়েক বছর ধরে রোজাই করেনি, বলেন তার ফতোয়া কি হবে? প্রত্যেকটা বছরের হিসাব অনুযায়ী তাকে রোজা পুজিয়ে দিতে হবে। আপনি বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, যারা দু বছর চার বছর ধরে সিয়াম পালন করেনি, বিবেকবান বুদ্ধি সম্পন্ন সুস্থ শরীরেও সামান্যতম অজুহাতে সিয়াম বাদ দিয়েছে, তাদেরকে এই সিয়াম এই রোজা কাজা পূরণ করতেই হবে। এর ব্যতিক্রম কোনো পথ কোনো আলেম ওলামা ফতোয়া দিবে না। অতএব খুব সাবধান সজাগ হন। হয়তো অনেকদিন থেকে রোজা বাদ দিয়ে দেন, কিছু করার নাই, তো তৌবা ইস্তেগফার করুন। অতএব যে কোনো মূল্যে সিয়াম পালন করতে হবে এটাই আপনাকে বলতে এসেছি। নচেত একজন সিয়াম পালন না করে, অর্থাৎ যে সিয়াম পালন করে না সে তাদের চাইতেও বড় গুণাকার, যে সুদ খায়। একজন যে সিয়াম পালন করে না, যে রোজা রাখে না, যে বেরোজা পাচ্ছে তাদের চাইতেও বড় গুণাকার, যে জেনা করেছে। আপনি ভেবেছেন কি? অতএব সিয়াম না পালন করে কেউ যেন না থাকে,